জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের যেমন একটা আপডেট দিয়েছিলাম ব্লকে তোমাদের রিক্রুটমেন্ট করানো ব্লক মিউনিসিপ্যালিটি ডাটা এন্টারের অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ ইনভাইটেড থার্ড পার্টি ফর একটা কোম্পানি তোমাদের সংস্থার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু যেটা তোমাদের ষাট বছর কন্ট্যাক্ট হবে তো তোমাদের এখানে কী বলা রয়েছে একটা ইম্পর্টেন্ট নোটিশ কিছুক্ষণ আগে তোমাদের দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশ কী ঘোষণা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট নেম উইল অ্যাপেয়ার অন দিস ওয়েবসাইট আট আট দু হাজার একুশ মানে আজকে থেকে এগারো আট দু হাজার একুশ উইথ ডিটেলস অফ ইন্টারভিউ শিডিউল অ্যান্ড ভেনু ওয়ান উইল হ্যাভ টু ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ইন অরিজিনাল এ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তো যাদের ইন্টারভিউ সিলেক্ট করা হবে তাদের লিস্ট আট আট মানে আজকে থেকে এগারো আট দু হাজার একুশের মধ্যে তোমাদের কিন্তু একটা অ্যাডমিট কার্ড প্রকাশিত অ্যাডমিট কার্ডের মধ্যে একটা লিস্ট প্রকাশিত হবে যেখানে তোমার নাম থাকবে তোমার অ্যাপ্লিকেশন নম্বর থাকবে তো সেখানে কী কী নিয়ে যাবে দেখে নেওয়ার ডেট অফ বার্থ নিয়ে যাবে হায়েস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ঠিক আছে যেটা হায়েস্ট দিশক এইচএস হলে এইচএস গ্রাজুয়েশন হলে গ্র্যাজুয়েশান তোমাদের কম্পিউটার সার্টিফিকেট আধার কার্ডটা নিয়ে যেতে হবে কিন্তু তোমাদের সেখানে অরিজিনালটা আর সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সেটাও কিন্তু তোমাদের ওখানে কিন্তু নিয়ে যেতে হবে ওকে তো তোমরা অনেকে কমেন্ট করেছিলো দাদা এই যে আমি যে নিয়োগের বিজ্ঞপ্তিটা তোমাদের বলেছিলাম এটা অনেকে ফেক বলেছিল দেখলে যখন অ্যাডমিট কার্ডটা প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু তোমরা দেখে নেবে আর এখানে কী বলেছে দেখো মাস্ট হ্যাপ টু ক্যারি দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশান অ্যাকলেজমেন্ট স্লিপ উইথাউট উইচ ইউ অল নট বি অ্যালাউড এন্টার দ্য ইন্টারভিউ ভেনু তো তোমাদের কী বলা রয়েছে যদি তুমি অ্যাক্নলেজমেন্ট স্লিপটা যদি না নিয়ে যাও সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ইন্টারভিউ কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হবে না প্রবেশ করতে দেওয়া হবে না আর একটা কথা তোমাদের দেখো এখানে নোট বলে দেওয়া রয়েছে ইউ মাস্ট ওয়্যার মাস্ক ইউ স্যানিটাইজার তোমাদের কোভিড নাইন্টিন রিলেটেড স্যানিটাইজার মাস্ক কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে যদি এখনও যদি কারো যদি তোমাদের যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ যদি হারিয়ে যায় তাহলে তোমরা কী করবে দেখে নাও তোমাদের তোমরা কী করবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি এখানে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে যেটা তোমাদের আজকে কিন্তু লাস্ট ডেট সকাল দশটার দিকে শেষ হয়ে গেছে যদি এখন চেষ্টা করে দেখো যদি হয়ে যায় তো হয়ে যাবে এখনও কিন্তু ওয়েবসাইটটা মোটামুটি চলছে ঠিক আছে ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ ওয়েবসাইট খুবই সার্ভার স্লো রয়েছে তো সে কারণে কিন্তু ওয়েবসাইটে কিন্তু সেরকম চলছে না সরি এখন তোমাদের বন্ধ করে দিয়েছে এখানে কিছুক্ষণ আগে চলছিল এখন বন্ধ করে দিয়েছে অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেশন লগ ইন এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ছিল ঠিক আছে এটা বন্ধ করে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিপ্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এখানে তোমরা ক্লিক করে রিপ্রিন্ট অ্যাকনোলেজমেন্ট তোমার কিন্তু তোমার রিপ্রিন্ট অ্যাক্নলেজমেন্টে ক্লিক করবে তোমার ওখানে একটা নতুন একটা উইন্ডো খুলবে উইন্ডো খোলার পর সেখানে তোমার মোবাইল নম্বরটা পুট করতে হবে তারপর তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটা আসবে আর তার পাশে ডাউনলোডের অপশন আসবে সেখান থেকে তোমরা ডাউনলোড কিন্তু করে নেবে তো তোমাদের এইটুকুই বলছি তোমাদের কোনোদিন আমি ফেক আপডেট দেবো না তোমাদের কোনো ক্ষতি করব না কারণ তোমাদের যেটুকু দেবো কিছুদিন পর হলেও সেই ভ্যাকেন্সিগুলো বেরোবে তোমরা দেখে নিও কিন্তু টাইম লাগবে তোমরা এখন বুঝতে পারছো দেশের অবস্থা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে বা রাজ্যের অবস্থা তোমরা জানো দেশের অবস্থাও খুব খারাপ সমস্ত দেশের তো সেই কারণে তোমাদের একটু লেট হতে পারে কিন্তু সমস্ত যতটি ভ্যাকেন্সি আপডেট দিচ্ছি তোমরা দেখবে ঠিক বেরোবে সমস্ত ভ্যাকেন্সিগুলো ঠিক আছে তো যারা আবেদন করছো এগুলো তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করে রাখো সেলফ অ্যাটাস্টেড করে রেখে দাও জেরক্স করে রেখে দাও আর কোভিড নাইন্টিন রিলেটেড তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু তৈরি করে রাখো তোমাদের কোনোদিন ফেক আপডেট আমি দিই না আর ভবিষ্যতেও দেবো না তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত